আচ্ছা, এই ভিডিওটা একটু আগে থেকে স্টার্ট করছি। 2রা মার্চ ছিল আমার জামাইবাবুর জন্মদিন, সেটাই সবাই মিলে সেলিব্রেট করছিলাম। আর এখানে দেখো রিকো কী সুন্দর কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর এটা আজকে যাকে রেডি করব তার হাতে করা একটা নেল আর্ট, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এবং আমাদের নেক্সট নেলের ক্লাস এবং যে কোনো নেলের সার্ভিসের জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এই যে ক্লিপটা শেয়ার করছি এটা 3rd মার্চের আমার কাজ। আর পায়েলদের বাড়িতে গিয়ে এই পুচকুটাকে দেখলাম, যেটাকে দেখে আমি আদর না করে থাকতে পারলাম না। মানে এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে না আমি ভীষণ ভালোবাসি। এবার বলে দিই, পায়েলদি মানে আজকে আমাদের ব্রাইড। আজকের ব্রাইডকে কিন্তু তোমরা আগেও আমার পেজে দেখেছো, পায়েলদির বিয়ে রিসেপশন দুটো লুকে আমি পায়েলদিকে রেডি করেছিলাম। আজকে পায়েলদির 1st অ্যানিভার্সারি, সেটাতেও পায়েলদি আমাকে বুক করেছে এবং পায়েলদিকে তার মনের মতো করে সাজানোর চেষ্টা করছি। আমাকে না অনেকেই বলে, মানে 90% প্রায় এঙ্গেজমেন্ট বা এইরকম অ্যানিভার্সারি যাদেরকে আমি রেডি করি, অনেকেই বলে যে আমার এঙ্গেজমেন্টের মতো তারা রেডি হতে চায়। সেরকমভাবেই রেডি করার চেষ্টা করি, কিন্তু ড্রেস যেহেতু একটু আলাদা থাকে বা হেয়ার একটু আলাদা থাকে তো একটু অন্যরকম দেখতে লাগে। কিন্তু পায়েলদি একেবারে আমি যেরকম এঙ্গেজমেন্টে আমার ড্রেসটা রেখেছিলাম সেই রকমই একটা ড্রেস নিয়েছিল, তো একদম বলে না যে হুবহু হয়েছে লুকটা, সেই রকমই একটা লুক এসছে। আচমকা দেখলে আমার নিজেরই মনে হচ্ছে যে আমারই এঙ্গেজমেন্ট লুকটা আমি আবারও রিক্রিয়েট করেছি। আমার 5 তারিখেও আর একটা কাজ ছিল, সেও আমাকে বলেছিল তার এঙ্গেজমেন্ট লুকই আমি করেছিলাম, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। সেও বলেছিল যে আমার এঙ্গেজমেন্টের মতো লুক চাইছে, কিন্তু ড্রেস যেহেতু আলাদা, যেরকম বললাম কিছু কিছু জিনিসের জন্য একটু আলাদা লাগে, বাট এই লুকটা তোমরা দেখে জানিও যে আমার এঙ্গেজমেন্টের মতো লুকটা এসছে কি না, কারণ পায়েলদি সেটাই আমাকে বলেছিল। হ্যাঁ অবশ্যই আমার ফেস আর পায়েলদির ফেস আলাদা, তো একটু তো আলাদা লাগবেই, কিন্তু এক ঝলকে লাগছে তো পুরো আমার এঙ্গেজমেন্টের মতো। এখানে একটা পুচকুর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। কেমন লাগছে? কেমন লাগছে এদিকে তাকিয়ে বল। ভালো লাগছে। আর কোনটা সবথেকে বেশি ভালো লাগছে? ভালো লাগছে। কোনটা সব কোনটা ও আমাকে সবথেকে বেশি ভালো আর সবচেয়ে ভালো লাগছে আমার দুকে তাহলে ওইটা কি না, মেকআপের মধ্যে সবথেকে কোনটা বেশি ভালো লাগছে? চোখ ভালো লাগছে, ঠোঁট ভালো লাগছে, কোনটা ভালো লাগছে? ও কি মিষ্টি না। আর নেলটা দেখো আজকে আরো সুন্দর লাগছিল। তো পায়েলদির ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে, কিন্তু কারণ তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও এইভাবে, তো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুকিং করে নিতে পারো। হাই পায়েলদি, আবার 1 বছর বাদে তুমি আমার দিকে তাকাতে পারো। কেমন লাগলো বলো আজকের লুকটা? খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। বিয়ের সময় বিয়ের দিনও রিমাকে সাজিয়েছিল, রিসেপশনেও সাজিয়েছে, এত ভালো লেগেছে যে অ্যানিভার্সারিতে আবার রিমাকেই আমি বললাম। আর তুমি বলেছিলে যে লাইটটা একটু ওইদিকে করো মুখে আসছে, পূজা দি। তুমি বলেছিলে আমার কাইন্ড অফ আমার এঙ্গেজমেন্টের মতো লুক চাই, হয়েছে? একদম করতে পেরেছি, একদম হয়েছে। নেলটা একটুখানি দেখাও, নেলটা পছন্দ হয়েছে? একদমই ডিফারেন্ট তোমার বিয়ে রিসেপশনে যেরকম লুক হয়েছিল, একদমই আলাদা একটা লুক। আর তোমার গ্রাউন্ডটাও একদমই দেখতে আমার ওই ইয়ের মতোই, গ্রাউন্ডের মতোই অনেকটাই। ঠিক আছে, চলো টাটা। পায়েলদির রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমরা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা 6 জুলাই থেকে স্টার্ট হচ্ছে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। 7439617798 হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো অবশ্যই। আর এখানে পায়েলদি হাসছিল না বলে জোর করে সবাই মিলে হাসাচ্ছিলাম। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডের সাথে এবং নতুন লুকের সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো এবং আমার কাজের পাশে থেকো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারো। বাই।